করে এসো সেই নইলা সদর কি সুন্দর সর্বসাধি হয়েছে একটু একটু বলেছি আমার কাছে কিছু কি দিয়ে পজিব তোমারে জানি না সাধন ভজন জানি না কৃষ্ণ মন্ত্র না আছে মধ্যে তো এই বৈশক্তি শুধুমাত্র চরণে ভক্তি এই ভক্তির যে রীতি পার করি তর সর সাহু জল সঙ্গসাথী হয়েছি কৃষ্ণ তোমাকে বুঝিবে বলে তোমার চরণে দুধ খই দেবার জন্য এক ভক্ত এসে 100 টাকা দান দিয়ে চলে গেল মা তুমি কৃপা করো এই দান তোমার ব্যাংকে তুমি জমা করে নাও যে ব্যাংকে কোনো নমনে লাগে না সেই ব্যাংকে জমা যে ভক্তের মনবাসনা পূর্ণ করো যেন দাম্পত্য জীবন সুখময় হয় আরে প্রথমে নিলাম আমি দেব গজানা সর্বদেবে আমি নইলাম সারা ও দেব হে বন্দে গণপতি দুর্গারে ছেলে গণেশ তারই বন্দনা হচ্ছে তারই বন্দনা হচ্ছে কৃষ্ণ ভগবান দুর্গারই গর্ভে জন্ম নিল যোগমায়ারে সাধনে তার সাধনায় ভগবানের জন্ম হল তাই দেবতারই প্রধান যারই গুণগান গাইতে আসি না কেন আগে গণেশেরই গুণগানে গাইতে হয় মহাযোগীর প্রমাণ করেছে তাই কৃষ্ণমতী ভক্তিমতী আজকে ভাগ্যবতী মা এসে 10 টাকা দান করেছে এদিকে ভাগ্যবতী সন্তান তিনিও 10 টাকা দান করেছে ওরে শঙ্খ সিঁদুরি বাজাই থাকিবি ভগবান শোনো পাপিয়া
কি সুন্দর শিশু নারীরা আজকে বিদায়ী রজনীতি মায়ের লীলা সমাপ্তি হবে বলে ফাঁকি দিবে না বলে জয় জয়কার জন্য বৃন্দাবনে যাবার জন্য সবাই টিকিট কাটল এই বৃন্দাবনে যাবার জন্য টিকিট কেটেছি পাঁচ দশ বিশ সবাই দান দিয়ে চলে গেল যেন মাতা সরস্বতী কণ্ঠে বিরাজ হয় শিক্ষায় দীক্ষায় যার পরদেশে লাভ হয় সেই কামনা করি দশের চরণে ওরে তুমি কৃপা করো জানে তুমি গণেশের বন্দনা মতি ওই আমার অন্তিম হইল ওরে মায়ের বন্দনা মতি ওই আমার মনেতে পড়ি তোমারই বন্দনা মনে পড়েছে এই বিদায় রজনীতি আমরা কি কোথা থেকে এসেছি চলে যাব জানি না আরে দেখা হবে কিনা যদি কৃপা করো তুমি তাহলে আবার তোমার চরণে আবার আসতে পারি আজই হতে আমাদের বিনি সুতোর মালা ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে বিভিন্ন জায়গা থেকে এসে এই বিনি সুতোর মালা গেঁথেছি তাই বিদায় রজনীতি তুমি একা এসো না গো তোমাকে দেখি পদকবি কিভাবে পদ রচনা করেছেন ও এসো না কে মাতা ওই অমা বিশ্বরি ডাকি তোমার ও এসো মা ওই আমার হৃদয় মন্দির মা কি মাতা না কি মাতা বিশ্বহরি Oh,
নগরদীপ চৌধুরী এই প্যান্ডেলে মালিক আমরা বলি প্যান্ডেল আর আধ্যা থেকে কি বলছে নারায়ণের মস্তকে কে ছিল ছত্র ধরে অষ্টনার ছত্র ধরেছিল যেন ভগবানের কিছু না হয় সেই মতো আজকে নগদীপ চৌধুরী এতগুলো সাধুগুরু ভক্ত এসেছি সুন্দর আজকে ছত্র ধরিবার জন্য এই জায়গায় বসবাসা ব্যবস্থা করেছি তাই আমরা মায়ের চরণটা কামনা করব যেন দিকে দিকে ছড়িয়ে যাই এই মালিকের ব্যবসা বাণিজ্য যেন দেবশিল্পী বিশ্বকর্মা সবাই থাকে আগামী দিন যেন যেন সহায়তা করে সেই কামনা করি মাগো তোমার নগদীপ চৌধুরী বিহাই জানি না কি নাম বললো কেদার চৌধুরী দুই বিহাই মিলে একই মনি ছেলে মেয়ে যাই করুক না কেন আমরা বিহাই গাই ঠিক আছে আমাদের বয়স হয়েছে কোনো বৃন্দাবনে যাবো কোনো সাধুবুধুর চরণে যাবো কোনো কীর্তনে যাবো কোনো হরিবাসরে যাবো একই সঙ্গে দান ধ্যান করতে করতে মানে বিহাই মিলন আমাদের স্বর্গবাসী হয় দুই বিহাইয়ের একে মনি তিনিও এসে দান করেছেন 50 টাকা এই না দাতার বলিহারি আসরি Oh, no.
নকুল বসা বিহানের উপরে চাপান দিল মানে চাপিয়ে দিল তবে নকুল বসা চৌধুরী নকুল চৌধুরী নকুল বসা বিহানের উপরে চাপিয়ে দিল 10টি টাকা তুমি কিন্তু ছেলে ও কিন্তু নারী এটা নারী রাজ্য বিহান কিন্তু খেল হারবে না খেলা হবে বিহান বিহানের নাম কি বিহান তো সবাই নাম তো আছে মালতি বসা মালতি বসাক তোমার বিহাই তোমার নামে 10 টাকা দিয়েছে তোমাকে ভালোবাসি কোন দিকে বসে আছো তোমাকে ভালোবাসি কিন্তু দেখব বিহাই পারে নি বিহানে পারে এবার বুঝবো বিহাই পারে না বিহানে পারে ও বিহানে ভাবো না ওরে মারোয়ারে তহলে পুলের বিছানা বিহানে ভাবো না মারোয়ারে তহলে পুলের বিছানা আসলি মালতি শিবের পূজারি মালতি কোন দিকে আছো তোমার বিহাই তোমার নামে 10 টাকা দিয়েছে তোমাকে এবার 20 টাকা লাগবে মানে বিহাই বিয়ে ডবল দিয়ে দাও আর বিহাইয়ের গালে চুন কালে লাগিয়ে দাও একটু হাত তুলো ডবল দিয়ে দাও তাহলে বিহাই কি করে চুন কালে লাগাতে হয় আমার জানা আছে মালতি হাত তুলো পতি পোষা তাঁতিপাড়া বাড়ি পতি পোষা প্রদীপ কি সুন্দর আজকে প্রদীপ বাতি জ্বালিয়ে দিয়েছে এই বৃন্দাবনে বাতি জ্বালিয়েছি সেই বাতির জ্যোতিতে আমরা সবাই বসে আছি আজকে প্রদীপ কি সুন্দর মায়ের চরণে 500 টাকা দান করেছেন ছলনা করেছেন দক্ষিণা ভবনদী ভবনদী পরপার হতে গেলে করি লাগে তাই দেখো আজকে কি সুন্দর সবারই নামে দান করলো বলল না আমার নামে দান করলাম আমার কিছু হোক কিন্তু না যত ভক্ত এসেছে কমিটি সদস্য সত্তা শাবক সম্পাদক সভাপতি যারা সহযোগিতা করেছে সবারই নামে দান করে দিলাম মা যেন মনোবাসনা পূর্ণ করি বন্দনা সমাপ্তি হবে লাইটি ব্যবস্থা করতে তাড়াতাড়ি লাইটম্যান কে আছে আজকে দেখো প্রদীপ বসা কি সুন্দর দান করে থাকে জয় জয় মনসা দেবী কি মালতি শিবের পূজারী মালতি আরে মেয়েরা তো হারবে না বিহান তো হারবে না কিন্তু হেরে যাচ্ছে কেন মালতি তুমি কোথায়
তোমার হয়ে বড় কথা বলেছি একবার হাত তুলো তো একবার হাত তুলো তাহলে দেখছি কি করে কুড়িয়ে কিছু ঘা করেছে ঘায়ের ওষুধ দিতে পারি ওষুধ তো না ইনজেকশনে মারতে পারি তুমি দেবী পরশুতা পোশাক দিয়েছে কুড়ি টাকা বিয়াই কোথায় পালিয়ে গেল এখানেই ছিল পালিয়ে গেছে কোন দিকে গেল কোন দিকে আরে বিয়াই পালাবে না ওদিকে চারটা কুত্তা লেগে আছে ঘাউ ঘাউ করে ধরবে আবার পালাবে না বিহানে বললো আমি ডবল দিলাম আমার বিহাই যদি না পারে তাহলে হাতে চুরি পড়তে বললো চুরি পড়তে বললো লাকে লুল্লুরি আর বলছি কি চুড়িয়া খানকি চুড়িয়া খানকি আমাকে এই মাত্র বলল বিহাই ও বিহাই পালিয়ে গেছ পালিয়ে গেছি আমি বলছি না মালতীর সঙ্গে পারবে না নারী রাখছ বলল কি খেলা হবে খেলা সমাপ্তি করতে পারলো না কিন্তু কে জানে মা তোমার লীলা অতি কি চলে আসাও শিলা মহিমা করে জগতে প্রচার আসবি কি নাম রে বুলেট মন্ডল পড়াশোনা করছিস কোন ক্লাসে বাবার নাম কি পড়ে পড়ছিস বিয়ে করেছিস হ্যাঁ শোন বিয়ে করিসনি আরে বিয়ে পাস করতে হবে বিয়ে করার কথা বলিনি আমি বুলেট মন্ডল এই বুলেট চোর এই চোর কি দেয় চোর ধর 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 চোরকে ধর বুলেট মন্ডল চোর চোর পালিয়ে গেল রে কেউ ধরতে পারলো না বুলেট চোর চলে গেল এমন চোর না হলে হয় এই যে চোর একে বলে চোর চোর চুরি করে চলে গেল ধরতে পারলো না এই 10 টাকা দিয়ে মায়ের মন দিয়ে চুরি করেছে মা বুলেট মন্ডল তোমার চরণে 10 টাকা দিয়ে তোমার মন চুরি করেছে তুমি কৃপা করে চোরকে ধরে আশীর্বাদ করে দাও তুমি সবে কিছু করতে পারো কাউরে হাসাও কাউরে কাঁদাও এই মায়ার সংসারে পড়ে লিখা পড়া শিখিবে তুমি সরস্বতী পরে মাগো কৃপা করবে
ইশো নাগমাতা বিশ্বহরি ডাকি তোমারে অনেক ভক্ত তোমারে তড়িতে যাবে বলেই